এইমাত্র পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে দেখবেন সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতি লক্ষণ দেখছেন না চিকিৎসকরা। তথ্যমন্ত্রী বলেন বিএনপির হাক ডাক খালি কলসি বেশি বাজার মতো। এদিকে ফারুক খান বলেন আমাদের ভিসা নীতি আছে, নির্বাচনের প্রস্তুতি নেন। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি লক্ষণ দেখছেন না চিকিৎসকেরা। 50 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, শারীরিক অবস্থায় উন্নতি হয়নি। তার লিভার, কিডনি সহ মূল প্রত্যঙ্গগুলো জটিলতা বেড়েই চলেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত 9 আগস্ট ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 19 সদস্যের মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরতে এই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করা হতে পারে বলে জানিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজএম জাহিদ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন বিএনপি নেত্রী লিভার, কিডনি, হৃদরোগ, ফুসফুস এসব প্রত্যঙ্গ নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে। যখন যে উপসর্গ দেখা দিচ্ছে তা প্রশমিত বা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে চিকিৎসকেরা। জাহিদ হোসেন উল্লেখ করেন খালেদা জিয়ার স্বাস্থ্য জটিলতা বা সমস্যাগুলো এমন পর্যায়ে গেছে যে এখন দেশে চিকিৎসা দিয়ে সেসব সমস্যা উন্নতি আশা করা যায় না। সেই জন্য নতুন নতুন উপসর্গ বা সমস্যা যা দেখা দিচ্ছে সেগুলো প্রশমিত করা হচ্ছে বা কোনোভাবে ঠেকিয়ে রাখা চেষ্টা রয়েছে যাতে রোগীর কষ্ট কমানো যায়। বিএনপির হাট ডাক খালি কলসি বেশি বাজার মতো বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের এই যোগ্য সাধারণ সম্পাদক বলেছেন 2018 সালের নির্বাচনের ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। বিএনপি 1914 সালের নির্বাচনের পর বলেছিল সরকার বড়জোর 3 মাস টিকবে, আমরা 5 বছর সরকার পরিচালনা করেছি। 2018 সালের নির্বাচনের পর বলেছি এই সরকার তারা টেনে ফেলে দেবে। এখন বিএনপি রশি ছিঁড়ে গেছে, অর্থাৎ এখন মির্জা ফখরুল সাহেব ও তাদের নেতারা যেসব কথা বলেন সেটি হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো। ফারুক খান বলেন আমাদেরও ভিসা নীতি আছে, নির্বাচনের প্রস্তুতি নেন। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ভয় না পেয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য কর্নেল অফ ফারুক খান। তিনি বলেন নির্বাচন করার প্রস্তুতি নিন, বিদেশিরা কী বলে, আমেরিকা কী বলে ভিসা নীতি হবে সেগুলো কেয়ার গুরুত্ব করি না। আমেরিকার ভিসা নীতি আছে, আমাদেরও ভিসা নীতি আছে, আমেরিকার ভিসা নীতিকে আমরা ভয় পাই না। আজ বুধবার বিকেল রাজধানীর মিরপুরে 10 নম্বরে ফলপট্টি এলাকার আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে ফারুক খান এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে নেতারা যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, বিএনপির আন্দোলন ঠেকানো ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে কথা বলেন।